নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, অনেক কাঁদিয়েছে ভাগ্য আপনাকে। 2021 থেকে 2035 পর্যন্ত সাত রঙা রামধনু আকাশ ছুঁবে একটি রাশির ভাগ্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি এমন এক রাশির কথা শোনাব, 12টি রাশির মধ্যে যে রাশি ক্রমশ উন্নতির পথে যাবে এবং আগত 14 বছর অর্থাৎ 2021 থেকে 2035 এদের ভাগ্যের চরম উন্নতি তারা লক্ষ্য করবে এবং সর্বোচ্চ পথ তাদের কপালে প্রাপ্ত হবেই হবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকে আমি এমন এক রাশির কথা শোনাব যে রাশি দীর্ঘদিন ধরে নানাভাবে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের কারোর স্বজন হানি হয়েছে, তারা কেউ গৃহহারা হয়েছে, কেউ বা নানাভাবে অত্যাচারিত হয়েছে সমাজের বুকে। আবার কোনো কোনো মানুষের এই রাশির ভাগ্য বিপর্যয় ঘটেছে, তাদের দেখা ব্যবসা সম্পূর্ণ লস হয়ে গেছে, তাদের চাকরি চলে গেছে, তারা আজ বেকারত্ব বা কোনো ন্যূনতম জীবিকাকে বেছে নিয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। সেই রাশির কাছে জীবন অবশ্যই সংঘর্ষের। সেই রাশি কখনো কোনোভাবে দীর্ঘদিন ধরে সুখের বিছানা পায়নি, তারা দেখতে পায়নি তাদের জীবন আকস্মিকভাবে উন্নতির পথে যাচ্ছে, তারা ক্রমশ নিচের দিকেই গেছে। কেঁদে কেঁদে তাদের চোখ অবশ্যই আজ অন্ধ হয়ে গেছে, তারা হতাশ, তারা অবসন্ন। ভগবানের প্রতি এই রাশির সম্পূর্ণ বিশ্বাস উঠে গেছে, তারা ভেবেছে ভগবান বলে কেউ নেই, ঠাকুর দেবতা এটি মাটির পুতুল ছাড়া আর কিছুই না। সেই রাশি জীবনে এত ঠকেছে যে তাদের সবচেয়ে আপনজনও তাদের ঠকিয়ে দিয়ে চলে গেছে। সেই রাশি জগৎকে কোনোভাবেই আজ বিশ্বাস করে না, তারা জগতের প্রত্যেক মানুষকেই আজ সন্দেহের চোখে দেখে। জগৎ তাদের কাছে কোনো অবশ্যই সুন্দর বিছানা নয়, জগৎ আজ তাদের কাছে কণ্টকপূর্ণ রাস্তা, যে রাস্তায় পদে পদে চলতে গেলে তাদের পায়ে রক্তপাত হয় কাঁটায়। সুতরাং সেই রাশির কাছে এ জীবন দুর্যোগের, এ জীবন কষ্টের, এ জীবন তাদের কাছে অবশ্যই দম বন্ধ করা। সেই রাশিকে আমি জানাচ্ছি 2021 থেকে শুরু হয়ে যাচ্ছে তাদের জীবনে সৌভাগ্যের উত্থান, তাদের জীবনে আর কোনোভাবেই দুঃখ স্পর্শ করবে না। অর্থাৎ 2021 থেকে ক্রমশ তাদের জীবনের উন্নতির পথ শুরু হবে, তারা যে কর্ম করছে সেই কর্মের এবার সমাপ্তি ঘটবে, তারা নতুন আরও ভালো আরও শুভ কর্ম পাবে এবং তাদের যত কষ্ট দেয়া হয়েছে সমস্ত কষ্ট এবার লাঘব হবে। আমরা জানি রাশিচক্রের এমন চারটি গ্রহ আছে যারা অবশ্যই মানব জীবনকে কষ্টের মধ্যে ফেলে। প্রথম গ্রহ অবশ্যই রাক্ষস রাহু, দ্বিতীয় গ্রহ ছলনাময় কেতু, তৃতীয় গ্রহ গ্রহরাজ শনি কর্মফলদাতা এবং চতুর্থ গ্রহ অবশ্যই স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এরা যার প্রতি কুপিত হন সেই রাশির তো গেল, সেই রাশির মানুষের জীবন ছন্ন ছাড়া, তারা কোনো দিকে আলোর সন্ধান পাবে না, চতুর্দিকে গভীর গভীর গভীরতম অন্ধকার ছেয়ে যাবে। সেই রাশি আজ দুর্যোগের বুকে বেঁচে আছে এটাই বড় কথা, কিন্তু সেই রাশিকে আর কষ্ট করতে হবে না। এবার স্বয়ং শনিদেব তার আশীর্বাদের ঝুলি নিয়ে সেই রাশির কাছে গিয়ে পৌঁছাবে, তিনি সম্পূর্ণ উপুর করে দেবেন সেই রাশিকে এবং সেই রাশির চতুর্দিকে আর্থিক সমৃদ্ধি অবশ্যই সৌভাগ্যের পথে যাবে।
হ্যাঁ আসো এবার বলি সেই রাশির নাম। সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। বহু কষ্ট থেকেছে মিথুন রাশির জাতক জাতিকা, কিন্তু 2021 থেকে 2035 তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হবে। বিশেষ করে রাহু যখন সেপ্টেম্বর 2021 পর চলে যাবে মেষে, তখন একাদশ স্থানে রাহু চরম উন্নতির লক্ষ্য করবে। 2021 সেপ্টেম্বর থেকে 2023 এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ উন্নতির পথে যাবে মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকা। এছাড়া আরও একটি দিক দিয়ে শুভ হবে, তা হচ্ছে কেতুর শুভ অবস্থান। কেতু জগতের বুকে সবচেয়ে বেশি ফটকা, সবচেয়ে বেশি রহস্যময় গ্রহ। সেই রহস্যময় গ্রহ গুপ্ত ধন প্রদান করবে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাকে, তাই অবশ্যই সৌভাগ্যের উদয় হবে। এছাড়া আরও একটি দিক দিয়ে যে কথা বললেই না, সেটি হচ্ছে অবশ্যই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষকে সবচেয়ে বেশি শুভ ফল দেবেন। তারা 2021 থেকে 2035 রাজত্ব করবে, টাকার বিছানায় শোবে, আলমারি দু একটা নতুন কিনতে হবে টাকা রাখার জন্য। এছাড়া অবশ্যই একদিক দিয়ে ঘোরাজ শনি, অন্যদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি, অন্যদিক দিয়ে রাক্ষস রাজ স্বয়ং কে রাহু এবং ছলনাময় কেতু মিথুন রাশিকে নিয়ে যাবে সর্বোচ্চ পর্যায়ে। তারা 2021 থেকে 2035 সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে যখন 2035 শেষ হবে, দেখবে তাদের জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওয়ে আমি জানালাম এমন একটি রাশি যারা প্রচুর কেঁদেছে 2021 থেকে 2035, তাদের ভাগ্য সাত রঙা আকাশের রামধনুর মতো ছবে, তাদের জীবনের সমস্ত কিছু পরিবর্তন হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।